আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি এই সবাই ভালো আছেন। তো আমি এখন অনেকগুলো চাকরির পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো এর মধ্যে রয়েছে যে সেতু বিভাগ এবং পিএসসির অনেকগুলো পরীক্ষা। তো চলুন আমরা এখন শুরু করি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, এখানে আমরা নিচে স্মারক নম্বর দেখতে পাচ্ছি এবং তারিখ হচ্ছে 31 মার্চ 2021। এবং এখানে লেখা আছে যে করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে 1/3/2020, বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে 01 এবং পদের 10/4/2021 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লিখিত পরীক্ষা কমিশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারা দুয়ে লিখেছে উল্লিখিত পদের লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট, অর্থাৎ বিপিএসসির যে ওয়েবসাইট এটা, এবং জাতীয় দৈনিক পত্রিকায় এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এটা হচ্ছে বিপিএসসির যে সিনিয়র স্টাফ নার্সের দশম গ্রেডের যে 10 তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা স্থগিতকরণ বিষয় দেখব, যে এখানে রয়েছে যে সেতু বিভাগ এবং নথি নং হচ্ছে এটা এবং তারিখ হচ্ছে 31 মার্চ 2021। এবং এখানে তারা লিখেছে নিয়োগ পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি এবং অনিবার্য কারণবশত সেতু বিভাগের টুইটার অপারেটর বাই ক্যাশ সরকার অফিস সহায়ক পদের আগামী 3/3/2021 তারিখ 11টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হলো এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগের যে কম্পিউটার অপারেটর বা ক্যাশ সরকার বা অফিস সহায়ক পদের যে পরীক্ষা এটা স্থগিত করা হয়েছে। এবং আরও একটি পরীক্ষার স্থগিতকরণ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে এখানে লেখা আছে যে সড়ক নম্বর হচ্ছে এটা এবং তারিখ এটা এবং কোভিড-19 এর ঊর্ধ্বমুখী সংক্রমণের উপস্থিতি বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দশম গ্রেড ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের 6/2021 তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে লিখিত পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তিনটা পরীক্ষা যে আগামী এপ্রিল মাসের যে প্রথম সপ্তাহে বা 10 তারিখের মধ্যে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রথমে রয়েছে আপনার সিনিয়র স্টাফ নার্স এক পরীক্ষা হওয়ার কথা ছিল 10 এপ্রিল এবং পরবর্তীতে রয়েছে সেতু বিভাগের 3 এপ্রিল পরীক্ষা হওয়ার কথা ছিল। এবং আরেকটা রয়েছে যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এই পরীক্ষা হওয়ার কথা ছিল 6 এপ্রিল, এটা স্থগিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।